দেশের সম্পদ বিক্রয়ের ক্ষমতা আসতে হবে, সে রাজনীতি আমি করি না। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, 5 বছর হাতে সময় পেয়েছিলাম, বাংলাদেশ খাদ্য সম্পূর্ণতা অর্জন করেছিল, বিদ্যুৎ উৎপাদন 4,300 মেগাওয়াটে উন্নীত করেছিলাম, শিক্ষার হার 65.5% বৃদ্ধি করেছিলাম, দেশের মানুষের চিকিৎসা সেবার জন্য কমিউনিটি ক্লিনিক তৈরি করে বিনা পয়সা ওষুধ দেওয়া শুরু করেছিলাম, এবং রাস্তাঘাট পুলব্রিজের নির্মাণ করা শুরু করেছিলাম সার্বিক উন্নয়নের জন্য, আর বিশেষ করে খাদ্যের উপরে গবেষণা উপরে গুরুত্ব দিয়েছিলাম। 2001 সালের মধ্যেই বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। দুর্ভাগ্যের বিষয়, 2001 সরকার আসতে পারেনি, কারণ গ্যাস বিক্রি করতে কারো হাতে বা আমার নিজের সম্পদ অন্য দেশে তুলে দেওয়ার জন্য আমি রাজি হইনি, তার জন্যই খেসারত দিতে হয়েছিল। কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ বাংলাদেশ বিক্রি করে ক্ষমতা আসতে হবে বা দেশের সম্পদ বিক্রয়ে ক্ষমতা আসতে হবে, সে রাজনীতি আমি করি না। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, এবং মানুষের জন্যই আমার সংগ্রাম।